দেখুন আমাদের শরীর বা মানসিক অবস্থার অর্থাৎ জীবনের যোগশাস্ত্র বলছে দু হাজার দিন অন্তর অর্থাৎ সাত বছর অন্তর একটা চেঞ্জেস আসে চেঞ্জ হয় পরিবর্তন ঘটে তো বাবু বলছেন তার প্রতি প্রীতি এবং শ্রদ্ধা রেখেই বলছি যে তিন গুণ বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রকট হয় কিনা প্রথমত আমার এই প্রশ্নের উত্তরের সাপেক্ষে জানতে হবে এই তিন গুণটা কী যদি আপনি সাধারণত এটা বুঝান এই তিন গুণ অর্থে প্রত্যেককে প্রচলিতভাবে আমরা যেটা জানি প্রত্যেকেই সেটা হচ্ছে যে শত রজ আর তমগুণ তো গুণ তো অসংখ্য গুণ আছে অসংখ্যক গুণ এবং তার পরিমাণ পরিধি সীমা অসংখ্যক অপরিমেয় সীমাহীন আর তার যে প্রভাব সেই প্রভাবটাও খানিকটা অপরিমেয় অসংখ্য বলা যায় এবং বিভিন্ন সময়ে যে তার রূপান্তর ঘটে বিভিন্ন সময়ে তার প্রভাব বিস্তার করে বিভিন্ন রকমের সেটাও অস্বীকার করা যায় না কিন্তু প্রথমত বলবো যে আসলে গুণ বলতে প্রথমে সেই গুণের স্বরূপটা আগে জানা দরকার যদি আপাতত আমরা ধরি তিন গুণ সমাশ্রিত আমাদের জীবন সেটা সত্য রজতম গুণ এই তিনগুণ কিন্তু সত্যগুণ কী রজগুণ কি আর তমগুণ কী আপনি এই তিনকে যখন এই তিন গুণকে যখন কমপ্লিটলি জানবেন তখনই তো বোঝা যাবে যে আমার জীবনের বিভিন্ন সময় বিভিন্নভাবে এটা প্রকট হচ্ছে কিনা তো আপনি এক বাক্যে এটা শুনতে চেয়েছেন তিনগুণ বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রকট হয় কিনা এক বাক্যে বলা যায় হ্যাঁ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রকট হয় বিভিন্নভাবে প্রকট হয় তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই দেখুন আপনি ছোট্টবেলায় ফিরে যান শৈশবে সেখানে দেখতে পাবেন যে সেখানে এক ধরনের জীবনযাপন কৈশোরে এসে জীবনযাপন আলাদা যৌবনে এসে একরকম প্রবীণ বয়সে বৃদ্ধ বয়সে তো সেখানে একটা চেঞ্জেস আসছে আসছে না একই গতিতে একইভাবে কিন্তু সবসময় চলছে না আপনার মনস্থিতি একই সময় যে অবস্থায় থাকে সেটা অন্য সময় গিয়ে হ্যাঁ একস অন্য সময় গিয়ে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে যেমন আপনাকে কেউ ভালোবেসে একটা বললেন যে আমি আপনাকে খুব ভালোবাসি তখন আপনার ভেতরে একটা সাইকিক একটা ভালো একটা অবস্থা কাজ করে তাই না যদি আপনাকে কেউ একটু হিট করার চেষ্টা করে আঘাত দেয় তখন আপনার ভেতরে এক ধরনের রিয়াকশান সৃষ্টি হয় মনস্থিতির পরিবর্তন ঘটে যায় ঠিক আছে তো আমাদের শরীরে এই তিন গুণ সমাশ্রিত আছে এটা আনুপাতিক হারে কম বেশি মাত্রায় ঠিক আছে যেমন সত্যগুণ যদি কারোর ক্ষেত্রে এরকম থাকে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান কারোর ক্ষেত্রে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান যেমন আপনার শৈশবে যদি সাত্তিক গুণের পরিমাণ এরকম থাকে যে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান সেটা হয়তো যৌবনেসে বা বৃদ্ধ বয়সে তার আনুপাতিক হার হয়তো এটা অন্যরকম চলে গেছে যে টু ইস টু ওয়ান ইস টু টু এরকম কিছু একটা জায়গায় চলে গেছে সুতরাং তার আনুপাতিক হারের যখন প্রভাব হ্রাস বৃদ্ধি হচ্ছে তার প্রভাবও বিভিন্ন সময়ে গিয়ে বিভিন্নভাবে প্রকট হতে পারে এবং এটা সব কিছু শুধু যে সময়ের উপরে ডিপেন্ড করবে এটা নয় পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে অবশ্য পরিস্থিতি এবং সময় ওতপ্রোতভাবে জড়িত একটা ইংরেজিতে কথা ম্যান ইজ দ্য ভিকটিম সার্কম স্ট্যান্সেস মানুষ পরিস্থিতির উপরে বাঁচে বাড়ে পরিস্থিতির সাপেক্ষে চলে তো এই পরিস্থিতির সাপেক্ষে আমাদেরকে অনেক সময় নিয়ন্ত্রিত হতে হয় এবং সময় এমন একটা সময় এসে উপস্থিত হয় তখন আমার যে এখান থেকে দশ বছর আগের যে মেন্টালিটি সেটা অনেক সময় চেঞ্জ হয়ে যায় এটার কারণ হচ্ছে যে আমার প্রতিনিয়ত তমগুণের কিছু রাজবৃদ্ধি ঘটছে খাদ্য থেকে এটা আসছে হ্যাঁ পরিবেশ থেকে এটা এর ভাবমূর্তি তৈরি হচ্ছে সাধনা থেকে এটা ভাবমূর্তি তৈরি হচ্ছে সাধনার দ্বারা এই রাস বৃদ্ধি ঘটানো যায় এই জন্য আধ্যাত্মিক উপাসনার দ্বারা যখন আমরা এখানে কোশিশ করি প্রচেষ্টা করি চেষ্টা করি তখন দেখা যায় কি যে আমাদের সাত্বিক গুণের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে এই জন্যে বারবার আধ্যাত্মিকতার কেন বলা হয়েছে যে সত্যগুণের পরিমাণ বৃদ্ধি করানো কিন্তু এখানে একটা সাধনার ব্যাপার আছে রজ তম এবং গুণের এই তিন গুণকে সমন্বয়ের ভেতরে নিয়ে যেতে হয় প্যারালালে নিয়ে যেতে হয় একটা সময় গিয়ে তিন গুণের অতীতে যেতে হয় তো সেটা প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে এই তিন গুণের প্রভাবটা বিভিন্ন সময় এটা পড়ে কিনা কারণ এটা কৃষ্ণ শ্রীকৃষ্ণ তো অর্জুনকে বলেছিলেন যে তুমি এই তিন গুণের অতীত হও সুতরাং তিন গুণের অতীতে যেতে বলছেন অর্থাৎ সেটাকে ট্রান্সমাইগ্রেট করা যায় সেটাকে এক্সচেঞ্জ করা যায় সেটাকে রূপান্তর ঘটানো যায় ট্রান্সফর্ম করা যায় রাজবৃদ্ধি ঘটানো যায় সুতরাং সেটা যদি সম্ভব হয় তাহলে তার আনুপাতিক অনুসারে তাহলে তার একটা সময় গিয়ে সময় অনুসারে তার প্রভাব বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন প্রকারে তা প্রকট হতে পারে কখনো ভালো হতে পারে কখনো মন্দ হতে পারে এই ভালো মন্দের যে জাস্টিফিকেশানটা যখন ঠিকঠাক জায়গা আমরা দেখি তখন দেখা যায় যে যে আমার ভেতরে এই তিনগুণের একটা পরিবর্তন ঘটেছে এবং একটা সময় অন্তরে এসে তার একটা প্রভাব বিস্তার করেছে তাই না একটা সময় সারা জীবন মানুষ হয়তো নৃশংস থাকে না একটা সময় কখনো সে প্রেমিক হয়ে যায় মানুষের জীবনে এরকম পরিবর্তন ঘটেছে আঙ্গুলিমাল বহু মানুষকে তিনি হত্যা করেছিলেন এবং আকুল আঙ্গুলি কেটে নিয়েছিলেন কিন্তু ভগবান বুদ্ধের সাথে যখন সঙ্গ করেন এবং তার সংস্পর্শে আসেন তখন তিনি আধ্যাত্মিক জীবনের ভেতরে প্রবেশ করেন তার জীবনের বা মস্তিষ্কের পরিবর্তন ঘটে যায় সুতরাং সেখানে সত্যগুণের প্রভাব সেখানে প্রকট হয়েছিল তাই না এই জন্যে তিনি বুদ্ধ দর্শনের ভেতরে প্রবেশ করেছিলেন তো এরকমভাবে আমাদের জন্ম জন্মান্তরের প্রেক্ষাপট থেকে বা দীর্ঘ সময়ের যাত্রাতে একটা সময় আমাদের এই পরিবর্তন ঘটে এবং বিভিন্ন সময় এই তিনগুণের প্রভাব পড়তে পারে এবং পড়ে জয় মহাকাল